স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আনন্দ ট্রফিক্সের পক্ষ থেকে। সাদা দাঁতের জন্যই এতকাল চেষ্টা করে এসেছে মানুষ, ঝকঝকে সাদা দাঁতের জন্য ব্যবহার করেছে নামি দামি বিভিন্ন ধরনের টুথপেস্ট। কিন্তু এবার একটু ভিন্ন প্রচেষ্টা, ধবধপে সাদা দাঁতকে রঙিন কিংবা রাঙাতে এবার ব্যবহার করা হচ্ছে টুথপালিশ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, বর্তমান ফ্যাশনে অনেক কিছুই সম্ভব। মুখে মেকআপ, চুল, নখ, ঠোঁটে স্থায়ী রং লাগিয়ে ফ্যাশন করা আর নতুন কিছু নয়। তবে দাঁতে রং লাগানো ধারণা মনে হয় নতুন নয়, তাই এটাই চাইছে নতুন প্রজন্ম। ফলে কেউ কেউ দাঁতে গোলাপি, কপার, নীল রং করছেন, যার নাম দেওয়া হয়েছে টুথপালিশ। আবার অনেকে বলছেন রেইনবো টিথ, অর্থাৎ রংধনু রঙের দাঁত। ক্রোম নামে একটি সংস্থা এ ধরনের রং বিক্রি করছে, সেটি দাঁতে লাগানো হয়। তারা গোলাপি, নীল, সবুজ, সোনালী ও রূপালি রঙের টুথপালিশ তৈরি করছে। ব্র্যান্ডটি লঞ্চ করেছেন ডেভিড সিলভারস্টাইন। ইনস্টাগ্রামে একাধিক মডেলের রঙিন দাঁতের ছবি পোস্ট করেছে ওই সংস্থা। প্রচার প্রচারণার মাধ্যমে তারা এ ধারণা সবার মাঝে ছড়িয়ে দিতে চান। ফলে এখন থেকে কেউ হাসলে শুধু মুক্তাই ঝরবে না, দেখা যাবে রংধনুর নানা রঙও। সংস্থাটি জানায় এ রং 24 ঘন্টা থাকবে, কোনো খাবার খেলে উঠে যাবে না, এর কোনো টেস্ট নেই, খাবার খেলেও রংটি মুছে যায় না। লিপ গ্লসের মতো টিউবে পাওয়া যায় এটি। এর দাম $18 থেকে $22। মোট 10টি রঙে পাওয়া যাচ্ছে এই টুথপালিশ। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স গুরুত্বপূর্ণ সময় দিয়ে প্রতিবেদনটির সাথে থাকার জন্য। প্রতিনিয়ত দেশ বিদেশের এমনই সব অজানা সত্য প্রতিবেদনগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।